জেলা সদর থেকে ভোলার বিভিন্ন উপজেলায় যাতায়াতের প্রধান সড়ক হচ্ছে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক। এই রুটে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে, কিন্তু সড়কটি সরু হওয়ায় নানা বিড়ম্বনার শিকার হচ্ছিলেন এই সড়ক ব্যবহারকারীরা। এই অবস্থান থেকে পরিত্রাণের জন্য সড়ক বিভাগ সড়কটিকে 18 ফুট থেকে 30 ফুট প্রশস্ত করার জন্য 2020 সালে একটি প্রকল্প গ্রহণ করে, কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও স্থানীয়রা। গাড়ি গুড়ি ফতে ফতে অ্যাক্সিডেন্ট হয়, এই যে 2-3 দিন আগে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তা দাম দুলে মুলে ব্যাগ প্রস্তুত হয়ে তাই। আমাদের স্বাস্থ্যের ঝুঁকি আছে, বাচ্চা কাচ্চাদের স্বাস্থ্যের ঝুঁকি আছে, বাচ্চারা মানে দুলে একদম মানে সাদা হয়ে যায়। আমি আমার মেয়েলে একদিন খুবই কষ্ট করিয়া বোলাতে গেছি। অনেক ডেলিভারির রুগী এবং অনেক সিজারের রুগী যাতায়াত করে, মানুষ গাড়িতে বইয়া থাকতে পারে না, মাথা ধরে যায়, ঝাঁকিতে অনেক সময় লাগে, যাকরা এটা সব শরীর ব্যথা করে, এই মেডিকেলে যাওয়াটা অনেক রিস্কের ব্যাপার। নির্মাণাধীন সড়কের বেহাল অবস্থার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না বলে অভিযোগ চালকদের। খালি ভানি দিতে আছে ওষা খাদা, রুগী মনে করেন আরও অসুস্থ হয়ে যায়, গাড়ি ভাঙচুর হয় এবং টায়ার বাস্ট হয়ে যায়, মিটার মুটার সব ভাঙা ছিড়া যায়, শরীরের ক্ষতি হয়, আমাদের ফাতি ভাঙা যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে মালামালের দুষ্প্রাপ্যতা ও মূল্যবৃদ্ধির কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। সিলেটে একটা বড় বন্যা হলো, যার কারণে আমরা পাথরটা সময় মতো পাইনি, এরপরে এখন পাথর স্বাভাবিক আছে, কিন্তু বিটুমিন পর্যাপ্ত পরিমাণে নাই। সড়ক বিভাগ বলছে গত বছর অতিমাত্রায় বৃষ্টি সহ নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। বর্তমানে মালামালের দুষ্প্রাপ্যতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাইট ফ্যাসিলিটিস গুলো সুন্দর মতো সম্পাদন করার জন্য ডিসেম্বর 2023 সাল পর্যন্ত সময় নির্ধারিত হয়েছে, বর্তমানে প্রোগ্রেস স্বাভাবিক রয়েছে। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক, ঢাকা।